এই আপেলও কখন থেকে ফোন দিচ্ছে, ফোনই তো ধরিচ্ছে না। মেজাজকে আমার এমনি খারাপ হয়, কলেজে 2 মিনিটের মধ্যে পায়খানা থেকে আসিচ্ছি, 2 মিনিট পার হয়ে 20 মিনিট হয়ে গেল, এখন পর্যন্ত পায়খানা থেকে বের হলো না। এতই কই, পায়খানা করতে সময় লাগে, মোবাইল দেনার সাথে করে নিয়ে গেলে কি হয়, আমরা কি আর নিয়ে যাই নে। একদিন বাটন আলা মোবাইল পায়খানার মধ্যে পড়ছিল দেখে বাপ রে, মোবাইল আর নিয়েই যায় না, কুটি আমাদের হাতের থেকে তো পড়ে না। তবে আমারও একদিন সেটিং করতে করতে ফস করে মোবাইলটা বন্ধার মধ্যে পড়ে গেছে, সাথে সাথে মোবাইল তুলছি, কিন্তু কি আর করা, স্পিকারের মধ্যে পানি যায়, মোবাইলটা আমার ঠসা হয়ে গেছে। যাই হোক সেলে কথা, এই সোরা কখন ফোন ধরে সেটাই আগে দেখবো। টুম্পাপু তুমি কি করিচ্ছ? আমি যা পাই তাই করি, তুই কি করস? করছি যে তোমার মোবাইলটা না দেও তো, আমি না গেম খেলবো। এখন কোনো গেম টেম খেলা যাবার লয়, তুই এখন এর থেকে যা। আমি খেলবো, তুমি আমাকে মোবাইল দেও করছি। কে রে, মোবাইল চালে তোকে মোবাইল দেওয়া লাগবে, কষি না দেবো না, যা তোর থেকে যা। দিন তামান তো মোবাইল তোমার কাছে থাকে, এনা বা তোমার গেলেও মোবাইল সাথে করে নিয়ে যাও, তো এখন না আমাকে দিলে কি হয়। আমার মোবাইল আমি যেটি ইচ্ছে সেটি নিয়ে যা চালামো, তোর কি সমস্যা, মোবাইল তো তোর লয়। এই মোবাইলের ওপর আমারও কিন্তু অধিকার আছে, কে তোমার মনে নাই এই মোবাইলও কবার কিনবে যায়, তুমি আমার থেকে 10 টাকা ধার লিসলে, সেটি কি ভুলে গেছ? এই মোবাইলে যতখানি অধিকার তোমার ঠিক ততখানি অধিকার আমারও, তাই করছি মোবাইলটা ভালো ভালো দিয়ে দাও। কোস কি তুই, 10 টাকা দিয়ে তুই মোবাইলে দাবি করিচ্ছ? এই জন্য বড় সড়ো জিনিস কিনলে ইঙ্গে সুটকো সাটকো টাকা কাকর থেকে নেওয়া হয় না, পরে এই সুটকো সাটকো টাকারই দাম বেড়ে যায়। কবার কেনার মধ্যে 10 টাকা দিছিল না, আর ধর তুই কবারই নিয়ে যা, তাও এই 10 টাকা দাবি কোনো দিনও করবো না। আর তুই আমার সাথে ইঙ্কে করলু, থাম আমিও কম লই, সিসি ক্যামেরা লাগান দিয়ে তোর পিছে লাগে থাকবো, দেখি আমার কদিন সময় আসে, সেদিন বুঝবো মাসে কয়দিন যায়। কি আছে গরু লাগান তুমি চাই আছো কি, সেজন্যে মোবাইলে কবার নিচ্ছ, কবার লে গেম খেল যা। কি ব্যাপার, পায়খানার কি বিছনা খাতা নিয়ে গেছিলে নাকি, ফোন ধরতে এত সময় লাগে, কখন থেকে ফোন দিচ্ছি। বাবা গো, ফোন না ধরাতে যে আমি রাগ করমু, উল্টো কমা উই রাগ করছে, কি হছে। আমার বয়ফ্রেন্ড আমার উপর যে আগে আসে, আমি যদি এখন আগ দেখাই তাহলে না এখনই আমাকে ব্রেকআপ হয়ে যাবি। আপেলের সাথে এখন রাগারাগি না করে ভালো করে কথা কই, দেখি ওর হসে নাকি। জান তোমার কি হয়েছে কও তো, তুমি কিসের জন্য ইঙ্গে তেলে বাগুনে জ্বলে আসো? আমি তো তোমার সাথে ভালো করে কথা করছি, কি হয়েছে তোমার কও না গো। কি টাইট হসে, ঘামে গেছো, কি কবা চাচ্ছ আমি তো বুঝে পাচ্ছি না। ও তাই, তাহলে এক কাম করো, তুমি ইসুপগুলো ভুষি, বেশি বেশি শাক সবজি আর আনো গরম দুধ খাও, দেখবে ঠিক হয়ে গেছে। এইবার বুঝে পেয়েছি কিসের জন্যে বাথরুমে এত দেরি হলো। কাম তো সরিয়া, ই আমার হাসি শুনে তো আরও চেতে গেছে, সোনা পাখি তুমি আগ করো না, ফট করে আমার হাসি মুখতে বের হয়ে গেছে। প্লিজ তুমি আর আগ করে থাকো না, আমি ইঙ্কে করে আর হাসবো না, তুমি আগ করে থাকলে কি আর আমার ভালো লাগে কও, আমার খুবই কষ্ট হয়। নুন পড়তে সারা আলু ভর্তা সিঙ্কে, তুমি সারা আমার জীবনটা ঠিক উঙ্কেই। আলের ভিউ আপেল, আমি তোমাকে অনেক ভালোবাসি। আপু ইঙ্কে করে কার সাথে কথা করছে, থাম পাশে এটা সুযোগ, এই সুযোগে আমি মাক সব কথা কয়ে দেবো। আমার সাথে লাগবে আসো, আমাক মোবাইল দাও না, তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়, আমি তোমার সে ছোট হলেও বুদ্ধি আমার কম লয়। অমা আমি একটা কথা শুনবে আসলাম, সারাদিনে তোর প্রশ্নের উত্তর দিতে দিতে আমি না জাহাল, এখন তোর সাথে আমি কোনো কথাই কবার পাম না, মেলা কাম আমার পড়ে আছে। তুমি জেরে কও, এই কথা তোমার শোনাই লাগবি। ইসে আচ্ছা ক ক কি কবু। আচ্ছা মা, মোবাইল কি আঁক করে? কি সব আজগুবি প্রশ্ন করিস, মোবাইল কোন দিন আঁক করে নাকি? তাহলে তুমি কও, আপু কিসের জন্য মোবাইল হাতত লিয়ে করছে, আঁক করো না গো, আঁক করো না গো। কি কি কস তুই এগলে, টুম্পা মোবাইলে তো এগলে কসে, তুই ঠিক শুনছ তো? সত্যি করছি মা সত্যি, আমি নিজের চোখে দেখছি, নিজের কানে শুনছি, টুম্পা সেরিয়ে এতদূর পর্যন্ত আগে গেছে। থাম আজকে আর একদিন কি আমার একদিন, যা তো যা টুম্পাক দেখে লি আয়। টুম্পা বনি এবার তুমি গেছো বনি। কি আছে মা, ডাকিচ্ছ কিসের জন্য কও তো?
ওষেক ওষেক অত ছটফট করেছি কিসের জন্য? হ্যাঁ কুটি কুটি টেন ধরবে যাব। উঁকে ঘুরে পিছে কথা না কয়া কি কবা ফট করে কও। হ সোজাসুজি করছি, তোর মোবাইলটা আমাকে দিত। মোবাইল কি আমি ঝোলা লাগান দিয়ে সবসময় নিয়ে বেড়াই নাকি? মোবাইল ঘরের মধ্যে আছে। এমনি তো ঠিকই মোবাইল কান্দত করে ঘুরে নিয়ে বেড়াস, এখন আমি ট্যাক্সার মোবাইল ছাড়ে তুই আছো, যা মোবাইলটা নিয়ে আয়। বুঝলাম না মা হঠাৎ করে মোবাইল দেখতে চাচ্ছে কিসের জন্যে? দেখি তোকে এবার যদি হাতে নাতে ধরবে পায়, তোর একদিন কি আমার একদিন, তোর সাম আমি একটাও থুমো না, প্রেম করা তোর প্রেম আমি ছেড়ে দেবো এবার। আচ্ছা ধরো মোবাইল নিয়ে এসেছি দেখো এবার। আগে ঠেলায় তো অক মোবাইল আনবে কলেম, কিন্তু এগুলো মোবাইল তো আমি সালামেরই পাইনি, কি দেখবো আর কি বুঝবো? মোবাইলটা না সিদ্ধে করে ধরো, উল্টো করে ধরলে কি বুঝবে? আমারও তো মোবাইল দেখা লাগবে লয়, তুই তখন কার সাথে কথা কলো সত্যি করে ক। ও তখন কার সাথে কথা কছি সে কথা শুনবে চাচ্ছ? তখন তো আমার বান্ধবী পারবিনের সাথে কথা কছি। পারবিন সেটা আবার কেরা, এতদিন তো খালি রুম্পা রুম্পা শুনলাম, এই পারবিন কুট থেকে উড়ে আসার জুড়ে বসলো। আরে মা তুমি চিনিচ্ছ না, আমি যখন ছোট ওয়ানে পড়েছিলাম আমার পরে বেঞ্চের যে বসেছিল পারবিন, সেই পারবিনে কথা করছি। তাই নাকি? তুই বললে মোবাইলে কসু আক করো না আক করো না, এই কথা কিসের জন্য কসু তাহলে? বুঝছি এগুলো সব জেমির কাম, ওই লুকে লুকে আমার মোবাইলে কথা শুনে মা কাছে সব কিছু কয়ে দিছে, ওই জন্য তো মা মোবাইল দেখতে চাচ্ছে। আরে মা পরশু দিনে পারবিনের জন্মদিন আসলো, আমি যাবার পাইনি দেখে ওই জন্য আঁক করছে, তাই তো কছি আঁক করো না গো আঁক করো না। সেটা না হয় বুঝলাম, কিন্তু তুই তো অত ভালো চললোস যে বান্ধবী গেরক তুমি করে কবু, তুই তো তুই ছাড়া কোনো কথাই কস নে। আচ্ছা মা দেখো কেউ যখন আঁক করবি তখন কি তার সাথে ভালো করে কথা কয়া লাগবি না কও, তুমি কও। টুম্পা তো ঠিকই করছে, ভুল তো কিছু কয়নি, এই জেমিও হসে কখন কি কয় না কয়, আর আমিও পাইগলি হসি আর কথা শুনে নাচানাচি করি। আচ্ছা জেলে মোবাইলে ঘরত যা। জেমি তুই কি মনে করছো আমাক ফাঁসাবো? দেখ এখন কি হলো, যখনই মা কছে মোবাইলটা নিয়ে যাবার তখনই আমি বুঝতে পারছি তুই মার কানত কোনটা ঢালছু, ওই জন্যে তো মোবাইলে সব কিছু ডিলিট করে দিছি আর পারবিনের নামে নতুন একটা গল্প সাজাচ্ছি। প্রেম করলে ইঙ্কে আউট বুদ্ধে না থাকাই লাগে, তা না হলে নিত্যদিনই খেলে ধরাই খাওয়া লাগবি। এইবার তো কোনো মতে বেঁচে গেলাম, এরপর থেকে সাবধানে কত কয়া লাগবি বাবা। ছোটো ভাই বোন থাকলে প্রেম করা যে মুশকিল হয় যায় না, ইঙ্কে অত্যাচার দুনিয়ার আর কোনটিও নেই। তোরাই তো ভবিষ্যতে শালাশালি, তোরাই যদি হেল্প না করিস তাহলে করবি কেরা ক, সেটা না করে মার কানত যারা কয়া দিস। আপনাদের ফ্রেন্ড লিস্টে কেউ আছে নাকি যাই প্রেম করে কিন্তু তার ছোট ভাই বোন মানে বিপদ সংকেতগুলো সবসময় আশেপাশে ঘোরাঘুরি করে? ইঙ্কে যদি থাকে তাহলে তাকে মেনশন দিতে কিন্তু ভুলবেন না,